জমে উঠেছে বড়দিনের বাজার। বড়দিন বা খ্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। 25শে ডিসেম্বর তারিখে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। মূলত এটি একটি খ্রিস্টীয় ধর্মানুষ্ঠান হওয়া সত্ত্বেও একাধিক অখ্রিস্টান সম্প্রদায়ও মহাসমারোহে বড়দিন উৎসব পালন করে। সারা দেশের সাথে শহর শিলিগুড়িতেও ব্যবসায়ীরা খ্রিসমাসের পসরা সাজিয়েছেন। এদিন শিলিগুড়ি বিধান মার্কেটে দেখা গেল তারই কিছু দৃশ্য। খ্রিসমাসটার বেলুন গাছ সহ আরো বিভিন্ন জিনিসে সেজে উঠেছে বিধান মার্কেট। এই বিষয়ে এক বিক্রেতা জানান, সব জিনিসের দাম একটু হলেও বেড়েছে। ব্যবসায়ীদের কথা অনুসারে ব্যবসায় একটু হলেও মন্দা চলছে, আগের তুলনায় বিক্রি কম রয়েছে। তবে বিক্রি ভালো হোক বা খারাপ হোক, সব মিলিয়ে জমে উঠেছে খ্রিসমাস 2022। আপনারা দেখছেন বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। ভর্তি চলছে, ভর্তি চলছে কবিগুরু একাডেমি নতুন শিক্ষাবর্ষে 2023। ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নতুন শিক্ষাবর্ষের নতুন আঙ্গিকে শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশের একমাত্র নির্ভরযোগ্য স্থান কবিগুরু একাডেমি। আমাদের অঙ্গীকার শিক্ষার্থীর পূর্ণ শিক্ষণ বিষয়। এখানে পঠন পাঠনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়, কম্পিউটার, অঙ্কন, শারীরশিক্ষা বিষয়ও যত্ন সহকারে শেখানো হয়। আগ্রহী অভিভাবক ও অভিভাবিকাদের শীঘ্রই যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। যোগাযোগের স্থান গোসাইঘাট কবিগুরু একাডেমি বিএড কলেজের সন্নিকটে। ধন্যবাদ। ভর্তি চলছে, ভর্তি চলছে কবিগুরু একাডেমি নতুন শিক্ষাবর্ষে 2023। ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নতুন শিক্ষাবর্ষে নতুন অঙ্গীকে শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশের একমাত্র নির্ভরযোগ্য স্থান কবিগুরু একাডেমি। আমাদের অঙ্গীকার শিক্ষার্থীর পূর্ণ শিক্ষণ বিষয়। এখানে পঠন পাঠনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক বিষয়, অঙ্কন, কম্পিউটার, শারীরশিক্ষা বিষয়ও যত্ন সহকারে শেখানো হয়। আগ্রহী অভিভাবক অভিভাবিকাদের শীঘ্রই যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। আমাদের যোগাযোগের স্থান গোসাইঘাট কবিগুরু একাডেমি বিএড কলেজের সন্নিকটে। ধন্যবাদ।